এই রকম সুস্বাদু সজনা ডাঁটা দিয়ে মৌরি পোস্ত কিভাবে বানাবো আজ আমি সেটাই আপনাদের কাছে দেখাবো। এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। প্রথমে সজনা ডাঁটার ঝোলগুলো বাদ দিয়ে কেটে নিচ্ছি। এর সাথে একটু আলু দেবো, 4টে কাঁচা লঙ্কা দেবো। সজনা ডাঁটাগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি। এই দেখছেন সজনা ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এর সাথে 4টা কাঁচা লঙ্কা দেবো। এই কাঁচা লঙ্কাগুলো একটু মুখটা ফালি করে নিচ্ছি। এতে একটু অল্প করে আলু দেবো, আর আলুগুলো আমি ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নেবো ছোটো ছোটোভাবে। এই যে দেখছেন, এরপরে আমি চৌকো চৌকো করে কেটে নেবো। আপনারা চাইলে শুধু আলু না দিয়েও, শুধু সজনা ডাঁটা কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করা যায়। একটু পোস্ত নিচ্ছি শিলের ওপরে, আর একটু গোটা মৌরি, কাঁচা মৌরি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মৌরি আর পোস্ত দুটোকে একসাথে বেটে নেবো, বেশ মিহি মিহি করে বেটে নেবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা আমি বেটে দিচ্ছি নি, আমি একটু এর সাথে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কারও তো একটা ঝাল আছে। পোস্তটা একটু তাড়াতাড়ি বাড়লো, মৌরিটা তো তাড়াতাড়ি বাটা যাবে, তাই দুবার তিনবার ধরে আমি এটা ভালো করে বেটে নেবো, যাতে বেশ কচকচে না হয়, বেশ মিহি মিহি হয়। এই যে দেখছেন মৌরি পোস্ত আমার বাটা হয়ে গেছে। আমি এবার উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর সরিষার তেল দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, 4টে যে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম সেটা তেলের উপর তুলে দিলাম। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ধুয়ে কড়াইয়ের উপর তুলে দিচ্ছি। বেশ আলুটাও বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো। এর সাথে ডাঁটাও আমি দিয়ে দেবো, ডাঁটা আলু একসাথেই ভেজে নেবো। প্রথমে আলুটা একটু নেড়ে নিচ্ছি, কাঠে উনুন তো, একটু না নেড়ে নিলে তলাটা বসে যায়। এই যে ডাঁটা আর আলু একসাথে ভালো করে ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখছেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু ভালো করে নেড়ে নিতে হয়। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। বেশ হলুদ আর জিরে গুঁড়োটা আলুর ডাঁটার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ ভারী সুন্দর একটা সজনা ডাঁটার গন্ধ বেরোচ্ছে। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কাঠে উনুন তো একটু জল দিতে হয়, নাহলে তাড়াতাড়ি করে বসে যায় বা চুঁয়েও যায় অনেক সময়। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে যেহেতু বেটে দিইনি তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখছেন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পরে আমি পোস্ত আর মৌরি বেটে রেখেছিলাম সেটা একটু পরে আমি দিয়ে দেবো। আলুগুলো একটু গেলে নিচ্ছি, বেশ মাখো মাখো হয়ে যাবে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আলু ডাঁটা। এটা খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এবার আমি মৌরি আর পোস্ত বাটাটা ওই আলু ডাঁটার উপরে তুলে দিচ্ছি। একটু পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিলাম পোস্তুর বাটিটাতে, ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশ একটু মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন সজনা ডাঁটা দিয়ে মৌরি পোস্ত আমার বানানো হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।